আমাদের জীবনযাপন পদ্ধতিতে আমাদের খাদ্য প্রণালীতে যেই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে উদ্ভিদ জাতীয় খাবার ব্যবহার করি সাধারণত মানুষ যে খাবার খায় এই খাবার দুই ধরনের সোর্স থেকে আসবে দুই ধরনের উৎস থেকে আসে একটা হচ্ছে প্রাণীজ খাদ্য যা কিনা সব ধরনের মাছ মাংস দুধ ডিম এগুলো থেকে আরেকটা হচ্ছে উদ্ভিদ জাতীয় খাবার বাঙালির যে খাদ্যাভ্যাস এই খাদ্যাভ্যাসে আমরা বলি কি ভাতে মাছে বাঙালি হ্যাঁ ভাতে মাছে বাঙালি ঠিকই বলি সেখানে মাছের পরিমাণটা একটু কম হয়ে যায় ভাতটা অনেক বেশি হয়ে যায় অ্যাকচুয়ালি এই ভাত থেকেই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এবং আরেকটা জিনিস সবচেয়ে বেশি ক্ষতির কারণ হচ্ছে সেটা হচ্ছে তেল তেলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইগ্লিসেরাইড মনে রাখবেন আমাদের রক্তে বিভিন্ন ধরনের চর্বি আছে এই চর্বিগুলো যখন ও মাত্রাতিরিক্ত হয়ে যায় রক্তে তখন এগুলো ব্লক আকারে আমাদের রোগের ভিতর জমে যায় জমে গিয়ে আমাদের করোনারি আর্টারি ব্লকেজ তৈরি করে যা কিনা হৃদরোগীদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত যেই রোগটা যে আক্রান্ত রোগ এই জন্যই আমাদের যেটা করতে হবে আমাদের বাঙালিদের যেটা করতে হবে সেটা হচ্ছে যথাসম্ভব তেল বর্জন করতে হবে তেলটা এক অর্থে আমি হৃদরোগীদেরকে বলি যে এটা তেল খাওয়া আর বিষ খাওয়া প্রায় সমান